বন্ধুরা গতকাল থেকেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে বজ্র সহ ভারী বৃষ্টি তবে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় সহ ভারী বৃষ্টির সতর্ক বাড়তে রয়েছে পাশাপাশি এইমাত্র ঘূর্ণিঝড়কে নিয়েও একটি সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তাহলে ঠিক কখন কোন উপকূলে ঘূর্ণিঝড় আঁচড়ে পড়তে চলেছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে আজ রাতেও কাল বসে কি ঝড়ের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় তবে কোন কোন জেলাগুলিতে কাল বসে কি ঝড়ের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব এই মুহুর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে তো সরাসরি আমরা বৃষ্টি এবং বজ্রমূর্ণে যদি যাই তাহলে দেখতে পারবো যে সুন্দরবনে একটু ভারী বৃষ্টিপাত চলছে বিশেষ করে দেখতে পাচ্ছি নামখানা হলদি হলদিয়া জয়নগর গোসাভা থেকে শুরু করে হলদিবাড়ি বারুইপুর কলকাতা হাওড়া হুগলি এদিকে নদীয়ার সমস্ত জায়গায় যেমন খর্দা চন্দ্রনগর চাকদা পাণ্ডুয়া কৃষ্ণনগর শান্তিপুর এদিকে তো বৃষ্টিপাত চলছেই এমনকি বনগাতেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এদিকে পুরুলিয়ার দিকে কিছুটা বৃষ্টিপাত বাঁকুড়া বর্ধমানের দিকে বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ বিকেল থেকে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে মালদা দুই দিনাজপুর বালুরঘাটের দিকে এবং উত্তরবঙ্গের দিকেও হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে একটু ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে একটু হালকা মাঝারি বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ সংলগ্ন আমরা বাংলাদেশের জেলা জেলায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বিশেষ করে যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাথাবেরিয়া পিরোজপুর এদিকে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে বেলাবাড়ার সঙ্গে সঙ্গে বললাম যে বৃষ্টিপাত বাড়বে এবং কাল বসে ঝড়ের অ্যালার্ট রয়েছে তেমনটাই আমরা দেখতে পারছি যে কাল বসে ঝড়ের অ্যালার্ট বিশেষ করে আমরা দেখতে পারছি চন্দ্রকোনা গোয়ালতর খাতরা বিষ্ণুপুর এদিকে কতুলপুর আরামবাগ কোলাঘাট বালিচে খড়গপুর ঝাড়গ্রাম এই সাইডে কিন্তু আমরা কালবৈশাখী ঝড়ের প্রচণ্ড পরিমাণে অ্যালার্ট দেখতে পাচ্ছি কলকাতা থেকে শুরু করে সুন্দরবনেও আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এমনকি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর দুমকল করিমপুর বেলদাং এদিকে বেলদাঙ্গা এই জায়গাগুলিতে বৃষ্টিপাত থাকবে এবং বীরভূম জুড়ে আমরা কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পুরুলিয়া বাঁকুড়াতে বৃষ্টিপাত থাকবে যারা আসানসোল থেকে কমেন্ট করেছিলেন যে আপনাদের এখানে তীব্র গরম রয়েছে আসানসোলেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এই মুহূর্তে আসানসোলে চিত্তরঞ্জন আসানসোলে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি দুর্গাপুরেও বৃষ্টিপাত থাকছে বৃষ্টি থাকছে সোনামুখী বাঁকুড়া পুরুলিয়াতে তো বললাম বিষ্ণুপুরের দিকেও বললাম যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এমনকি ওড়িশাতেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে আজও কিন্তু ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলা জেলায় রাতের দিকে দক্ষিণবঙ্গে একটু কালবৈশাখী ঝড়ের দাপট বাড়বে অর্থাৎ সন্ধ্যে থেকে কালবৈশাখী ঝড়ে লন্ড ভন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা তারপর তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দীঘা থেকে শুরু করে বেদগাঁও মোহনপুর দাতন থেকে শুরু করে বেলদা সমস্ত জায়গায় কালবৈশাখী ঝড়ের লন্ডভণ্ড হবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও সরাসরি আপনাদেরকে কিন্তু একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর দুর্যোগের মুখে রয়েছে গোটা দক্ষিণবঙ্গ ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি একটি টর্নেডো ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা রয়েছে যা বিকেলের দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে পূর্বাভাস দেওয়া হয়েছে কাল অর্থাৎ টর্নেডো ঘূর্ণিঝড় আচরেও পড়তে পারে আবার নাও আচরে পড়তে পারে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে একটি ঘূর্ণিঝড়েরও অ্যালার্ট জারি করেছে অর্থাৎ এই বৃষ্টিপাতের মধ্যে আবারও একটি ঘূর্ণিঝড় আঁচড়ে পড়তে পারে প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে এই মাসের মাঝখানে অর্থাৎ পনেরো ষোলো তারিখ বা সতেরো তারিখের মধ্যেই একটি ঘূর্ণিঝড়ের অ্যালার্ট কিন্তু রয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয়েছে যার জন্য আপনাদেরকে আমরাও পরিষ্কারভাবে জানিয়ে দিলাম তো বুঝতেই পারছেন আজ রাত থেকে বৃষ্টিপাত চলবে এবং আগামীকালও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আগামীকালও সহ বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় দেখতে পাচ্ছি তাপমাত্রার পারত্ব গতকাল থেকে নিম্নমুখী হয়েছে আজও নিম্নমুখী থাকবে আগামী কয়েকদিন পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি যেমন বললাম বাংলাদেশ ত্রিপুরাতে তো বৃষ্টি থাকছেই ত্রিপুরাতে আজকে যদি আমরা দেখি ত্রিপুরাতে এই মুহূর্তে দক্ষিণ সাইডটাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমবাসা থেকে শুরু করে অর্থাৎ উদয়পুর এই সাইডটাতে আগরতলা এই সাইডে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে না হওয়ার সম্ভাবনাই বেশি ত্রিপুরাতে আবার এদিকে অসমের দিকেও সেভাবে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না আজকে এই মুহূর্তে অসমের দিকেও সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা একদম নেই বললেই চলে হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণে আমরা সব থেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আগামীকাল বৃষ্টি থাকবে যেটা আপনাদেরকে বললাম পরশু আমরা যদি দেখি ন তারিখের দিকেও আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি অর্থাৎ ন তারিখের দিকেও প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন উত্তরবঙ্গের দিকেও আলিপুরদুয়ার কোচবিহার অর্থাৎ ওপরের যে পাঁচটি জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং এদিকেও সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে দশ তারিখ এবং এগারো তারিখে দশ তারিখ এগারো তারিখে উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত চলবে এই পর্যন্ত উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হয়েছে অর্থাৎ ওপরের যে জেলাগুলি রয়েছে দার্জিলিং কালিম্পং সাইডে একটু হালকা মাঝারি বৃষ্টি হয়েছে সেভাবে কোচবিহার এবং জলপাইগুড়ি তাছাড়া আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হয়নি তবে দশ তারিখ থেকেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত ভারী পরিমাণে হবে এগারো তারিখেও প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা থাকছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গেও তো বৃষ্টিপাত চলবেই বারো তারিখেও আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পাশাপাশি যদি আমরা দেখি তাহলে আমরা সোমবার অর্থাৎ তেরো তারিখেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি চোদ্দো তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টি পনেরো তারিখ এমনকি ষোলো তারিখ পর্যন্ত আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় জেলায় এবার বাংলাদেশের পূর্ব সাইডটাতে একটু তুলনামূলক কম বৃষ্টি হবে তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিম এবং দক্ষিণ সাইডটায় একটু ভারী বৃষ্টি হবে এবং অসমের বেশ কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে আবহাওয়ার কি বড় পরিবর্তন হয়েছে এবং এই মুহুর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কার আমরা জানিয়ে দিলাম উপগ্রহী বলছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে চলে যাবো এবং সরাসরি সরাসরি আমরা লাইভে চলে উপগ্রহ চিত্র থেকে লাইভ যে কোথায় কোথায় মেঘ রয়েছে ঘন কালো মেঘ এবং এই মেঘগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে দক্ষিণবঙ্গের দিকে এই মুহূর্তে আপনারা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছেন উড়িষ্যা হয়ে আমাদের দক্ষিণবঙ্গের দিকে বেশ কিছু মেঘ কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে উত্তরবঙ্গের দিকেও কিছুটা মেঘ রয়েছে এখানে লাইভ প্লে হবে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে মেঘগুলো কীভাবে অগ্রসর হচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে উড়িষ্যা হয়ে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা কিছু মেঘ পশ্চিমবঙ্গের দক্ষিণী জেলাগুলিতে প্রবেশ করছে এর জন্যই আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি অসমের বেশ কয়েকটি জেলায় এবং পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা হালকা মাঝারি মেঘ কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন আবহাওয়ার কত বড়ো পরিবর্তন হয়েছে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ আমরা যদি দেখি আজকের তাপমাত্রা তাহলে আপনার লক্ষ্য করতে পারবেন যে আজকে একটু দেখিয়ে দিই ভালো করে যে কোথায় কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তো কলকাতার দিকে যদি আমরা দেখি বিশেষ করে কলকাতায় তিরিশ চন্দ্রনগর এদিকে হাওড়া হুগলি আটাশ উনত্রিশ ডিগ্রি থাকছে শান্তিপুরের দিকেও তাই বর্ধমানে একত্রিশ ডিগ্রি বাঁকুড়া পুরুলিয়ায় চৌত্রিশ ডিগ্রি থাকছে ঝাড়গ্রাম চাকুলিয়ায় চৌত্রিশ ডিগ্রি পশ্চিম মেদিনীপুরের দিকে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি পূর্ব মেদিনীপুরের দিকেও একই রকম রয়েছে মুর্শিদাবাদের দিকে বত্রিশ বীরভূমের দিকেও আমরা তিরিশ উনত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কতটা নিম্নমুখী হয়েছে মালদার দিকে দেখতে পাচ্ছি আমরা ছাব্বিশ ডিগ্রি বালুরঘাট দুই দিনাজপুরের দিকেও সাতাশ আঠাশ ডিগ্রি রয়েছে কোচবিহারের দিকে আলিপুরদুয়ারের দিকে উনত্রিশ ডিগ্রি জলপাইগুড়ির দিকেও একই রকম রয়েছে দার্জিলিংয়ের তাপমাত্রা এই মুহূর্তে ষোলো ডিগ্রির মধ্যে রয়েছে তো দার্জিলিংয়ের তাপমাত্রা বুঝতে পারলেন পশ্চিমবঙ্গের সাইডটা এবার অসমের দিকে দেখব গোয়ালপাড়া গোয়াটি আঠাশ উনত্রিশ ডিগ্রি তেজপুরে আটাশ ডিগ্রি পাশাপাশি ডিব্রুগড়ে উনত্রিশ ডিগ্রি রয়েছে বাংলাদেশের সিলেটে একত্রিশ বত্রিশ ডিগ্রি রয়েছে সিলেটে এই মুহূর্তে বৃষ্টিপাত কম রয়েছে ত্রিপুরা তো আমরা একত্রিশ বত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তবে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা শ্যামনগরের দিকে তাপমাত্রা যথেষ্ট কম বাংলাদেশের ঢাকায় একত্রিশ ডিগ্রি কুমিল্লার দিকে একত্রিশ আবার চিটং মহেশখালীর দিকেও একত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে তো বুঝতেই পারছেন কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে যেখানে আমরা দক্ষিণবঙ্গে তেতাল্লিশ চুয়াল্লিশ এমনকি পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পেরেছিলাম সেখানে আজ দেখতে পারলেন প্রায় উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রায় এক ধাক্কায় তেরো ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু নিম্নমুখী হয়েছে তো বুঝতেই পারছেন আগামী কয়েকদিন পর্যন্ত একই রকম তাপমাত্রা থাকবে আগামীকালও যদি আপনাদেরকে দেখায় দেখতে পারছেন কলকাতায় আরও তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আগামীকাল প্রায় চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিম্নমুখী হবে তো বুঝতেই পারছেন যে তাপমাত্রার পারদ কতটা নিম্নমুখী হচ্ছে হাওয়ার গতিবেগ এই মুহূর্তে যদি আমরা দেখি বিশেষ করে উপকূলের জেলাগুলিতে কিছুটা দমকা ঝোড়া হাও বইছে অর্থাৎ দীঘা মন্দারমণি কোনটাই এই সাইডে কিছুটা দমকা ঝোড়া হাও রয়েছে হাওয়া রয়েছে উত্তরের দিকেও পূর্ব দিক থেকে কিছুটা হাওয়া আমরা দেখতে পারছি যে অগ্রসর হচ্ছে তাছাড়া সেভাবে যে ঝোড়ো হাওয়া সেটা কিন্তু আমরা সেভাবে লক্ষ্য করতে পারছি না ঝোড়ো হাওয়া কিছুটা থাকবে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা পাশাপাশি পশ্চিম পূর্ব মেদিনীপুর বাঁকুড়ার দিকে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া থাকবে তাছাড়া কিন্তু বিশেষভাবে সেভাবে আমরা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি না একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে যেটা আপনাদেরকে বললাম যে ঘূর্ণিঝড়টি প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে এমনটাই ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ